সিল্করুট সিরিজে আগের ভিডিওতে আপনাদের ঋষিখোলা দেখিয়েছি। যারা সেই ভিডিওটি দেখেননি তারা উপরের আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি আগে দেখে নিন। ঋষিখোলা নদী পেরিয়ে সিকিমে ঢুকে গেলাম। এবার আমাদের পুরো ট্যুরটাই সিকিমের মধ্যে দিয়ে হবে। অনেক দূর যেতে হবে, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি। ঋষিখোলা থেকে রংলি হয়ে জুলুকের দূরত্ব 49 কিলোমিটার। পথে আমাদের অনেক কিছুই দেখার আছে। রংলি থেকে সিল্করুট ভ্রমণের অনুমতিপত্র সংগ্রহ করতে অনেকটাই সময় লাগবে। প্রথমেই চলে এলাম বিশ্ববিনায়ক মন্দিরে। ঝকঝকে মন্দিরের ভিতরে বিশাল আকার গণেশের মূর্তি। 2016 সালের 3রা অক্টোবর সিকিমের মুখ্যমন্ত্রী পবন চামলিং মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন। মন্দির চত্বর থেকে প্রাকৃতিক দৃশ্য বড়ই মনোরম। আমাদের পরবর্তী স্পট অরিটার লেক, যার পোশাকী নাম লামপোখরি লেক। সমুদ্রপৃষ্ঠ থেকে 4,600 ফুট উচ্চতায় সবুজ এই লেকের আকার অনেকটা বুটের মতো, তাই এই লেককে অনেকে বুট লেকও বলে থাকে। পাইন গাছে ঘেরা এই লেকে আপনি বোটিংও করতে পারেন। আমরা যখন রংলির কাছাকাছি পৌঁছে গেছি তখন পথের ধারে পড়ল ক্ষীণকায়া রাতেখোলা ফলস। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 3,150 ফুট। কিছুক্ষণের মধ্যেই রংলি চলে এলাম। পূর্ব সিকিমের একটা বড় জনপদ এই রংলি। এখানে আমার পরিচিত এক ব্যক্তি থাকেন, নাম দিলীপ রাজ প্রধান। উনি হোটেল ও ট্যুর ব্যবসা করেন। আমাদের এই ট্যুরে উনি ভীষণভাবে সাহায্য করেছেন। রংলি যাব আর ওনার সাথে দেখা করব না সেটা হয় না। রংলিতে ওনার হোটেল মঙ্গলদ্বীপ রিসর্টে চলে এলাম। ওনার আতিথেয়তা সত্যি ভোলার নয়। নিজের হাতে আমাদের পারমিশনের ফর্ম ফিল আপ করে ড্রাইভারকে দিয়ে পাঠালেন। বিদায়বেলায় আমাদের খাদা পরিয়ে সম্মান জানানোর মুহূর্ত কখনোই ভোলার নয়। রংলি থেকে কিছু দূর যাওয়ার পর শিসনেতে এলাম। আবার গাড়ি দাঁড়ালো, দূর থেকে দেখলাম ভূতখোলা ফলস।
জুলুকের কাছাকাছি চলে এসেছি তখন আবার থামতে হলো। বলা ভালো বাধ্য হলাম গাড়ি থেকে নামতে। প্রাকৃতিক সৌন্দর্য আমাদের সম্মোহিত করে ফেলেছে। পাহাড়ের কোলে মেঘেদের বিছানা পেতে আমাদের জন্য বিশ্রামের ব্যবস্থা করেছে প্রকৃতি। অন্যদিকে পাহাড়ের গায়ে রডোডেনড্রন হাতছানি দিয়ে ডাকছে, তার ডাকে সাড়া না দিয়ে কি পাড়া যায়? অতএব পাহাড় বেয়ে পৌঁছে গেলাম তার কাছে। মন যেতে চাইছে না, কিন্তু যেতে তো হবেই, তাই আবার এগিয়ে চললাম জুলুকের পথে। এর পরের ভিডিওতে আপনাদের জুলুক ঘুরিয়ে দেখাবো। পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা টিপে দিতে ভুলবেন না। উৎসাহ দিতে লাইক কমেন্ট করুন ও ভিডিওটি শেয়ার করুন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।